নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং এ কস অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস থেকে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তোমরা অবশ্যই পুরো টেক্সটটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে কারণ এই টেক্সটির উপর নির্ভর করছে তোমাদের আরও তিনটি অ্যাক্টিভিটি আছে অর্থাৎ তিনটি অ্যাক্টিভিটির উপরে প্রশ্ন রয়েছে ওয়ার্ড মিনিং আছে সেই জন্য যদি টেক্সটটা ভালো করে বোঝো তাহলে অবশ্যই সেগুলো করতে পারবে আমরা প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া আছে রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড শেয়ার ইউর লার্নিং ইন পেয়ার্স লাইট শেয়ার ইট উইথ দ্য ক্লাস নিচের টেক্সটটি পড়ো এবং জোড়ায় তোমার শিখন শেয়ার করে পরের শ্রেণীতে তা শেয়ার করো জোড়ায় মানে তোমরা বেঞ্চের মধ্যে দুজন করে বসবে এবং দুজনে মিলে আসলে এটা পড়বে এবং সেটা বোঝার চেষ্টা করবে এবং এটার ভিতরে কী লার্নিং রয়েছে সেটা বুঝে তোমরা ক্লাসে শেয়ার করবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বুলিং এ কার্স ইন সোসাইটি আসলে বুলিং এই শব্দটি অর্থ কী এই বুলিংটা হচ্ছে সমাজের একটি অভিশাপ তাহলে আমরা অক্সফোর্ড ডিকশনারি থেকে বুলিং শব্দটির সঠিক অর্থ আমরা আগে বুঝে নেই। অক্সফোর্ড ডিকশনারি থেকে আমরা বুলিং এই শব্দটি নাউন হিসেবে ব্যবহার হয় এবং এখানে বোলিং শব্দটি অর্থটা কি সেটা আমরা এখন পড়তে যাচ্ছি বোলিং শব্দটি অর্থ হলো এ প্রবলেম দ্যাট ইজ কমন ইন স্কুলস হোয়ার সাম চিলড্রেন ইউজ দেয়ার স্ট্রেংথ অর ইম্পর্টেন্ট পজিশনস টু হার্ট অর ফ্রাইটেন এ স্মলার অর উইকার চিলড্রেন বোলিং হচ্ছে একটা সমস্যা যে সমস্যাটা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে খুবই কমন অর্থাৎ সচরাচর দেখা যায় যেখানে শিশুরা তাদের শক্তি অথবা গুরুত্বপূর্ণ অবস্থানটাকে ব্যবহার করে তাদেরকে যারা স্মলার যারা ছোট এবং দুর্বল যে শিশু থাকে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে আঘাত করে তারা গুরুত্বপূর্ণ যে অবস্থান বা শক্তি তারা প্রয়োগ করে থাকে দ্য পিপল হু ডু দিস আর কল বিউলিস যে সমস্ত মানুষ এগুলো করে থাকে তাদেরকে ইংরেজিতে বলা হয় বিউলিস দেয়ার আর মেনি বুকস অ্যাবাউট ব্রিটিশ স্কুলস দ্যাট ডিসক্রাইব হাউ বিউলিস মেক দ্য চিল্ড্রেন আনহ্যাপি ইন দিস ওয়ে তো ব্রিটিশ স্কুল সম্বন্ধে অনেকগুলো বই আছে যেখানে আসলে বিউলিস টাকে বর্ণনা করা হয়েছে যারা বিউলিস অর্থাৎ যারা উত্তক্তকারী যারা নির্যাতনকারী এরা কি করে এভাবে অন্য শিশুদেরকে অসুখী করে তোলে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছো মূলত বুলিং শব্দটির অর্থ হচ্ছে উত্তক্তকরণ বা নির্যাতন করা কারা নির্যাতন করে বিশেষ করে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা স্ট্রং স্টুডেন্টস এবং যাদের ক্ষমতা আছে তারা দুর্বল স্টুডেন্ট আছে তাদেরকে তারা নির্যাতন করে থাকে এটা কি বলা হচ্ছে বোলিং আমরা এখন টেক্সটে ফিরে যাচ্ছি তাহলে অক্সফোর্ড থেকে আমরা বোলিং শব্দটি অর্থ শিখে নিলাম আমরা যদি সংক্ষিপ্ত বাংলা করি তাহলে হবে উত্তক্তকরণ অথবা নির্যাতন তো উত্তক্তকরণটাই আমরা নিচ্ছি তা বুলিং হচ্ছে উত্তক্তকরণ সমাজে একটি অভিশাপ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে মডার্ন সোসাইটি হ্যাজ মেনি এ ভাইস আধুনিক সমাজে অনেক প্রকার অন্যায় বা অপরাধ আছে ওয়ান ওয়ানস ভাইস ইজ বুলিং অনুরূপ একটি অপরাধ হলো হচ্ছে বুলিং অর্থাৎ উত্তক্তকরণ বোলিং ইজ আ ফর্ম অফ অ্যাগ্রেসিভ বিহেভিয়র ইন হুই ইজ আ পার্সন অর আ্রুপ ইন্টেনশনালি অ্যান্ড রিপিটেডলি হর্স অ্যান আদা পার্সন অর আ গ্রুপ অ্যান্ড ইট ক্যান বি ফিজিক্যাল ভার্বাল অর সাইকোলজিক্যাল তো এখানে বোলিং হচ্ছে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অর্থাৎ আক্রমণাত্মক আচরণে একটা রূপ যার মধ্যে একটা একজন ব্যক্তি বা একটা দল ইচ্ছাকৃতভাবে রিপিটেডলি মানে বারংবার অন্য ব্যক্তি বা দলকে আক্রমণ করে বা আঘাত করে এবং এটা হতে পারে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক হতে পারে মৌখিকভাবে হতে পারে এবং মনস্তাত্ত্বিকভাবে হতে পারে দ্য অ্যাক্ট অফ বুলিং ক্যান হ্যাপেন ফেস টু ফেস অর অনলাইন এই যে উত্তক্তকরণের যে কাজটা এটা মুখোমুখি হতে পারে অথবা অনলাইনও ঘটতে পারে ইট ইজ ওয়ান অফ দ্য প্রাইম চ্যালেঞ্জেস চিলড্রেন ফেস ইন স্কুল নাও ডেস এবং এটা বলা হচ্ছে যে শিশুরা বর্তমানে স্কুলে যে এটার মুখোমুখি হয় এটাই হচ্ছে অন্যতম একটা প্রধান ঝুঁকি বোলিং হ্যাপেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে এই উত্তক্তকরণ অর্থাৎ বোলিংটা ঘটে ইট ক্যান বি ইন দ্য ফর্ম অফ চিলড্রেন হিমিলিয়েশন মিসট্রিটমেন্ট ফিজিক্যাল অ্যাটাকস অ্যান্ড ইন সাম এক্সট্রিম খাইজেস সেক্সুয়াল ভায়োলেন্স অব ইয়াং ফিমেল লার্নার্স এটা আসলে বিভিন্ন রূপে ঘটতে পারে যেমন এটা শিশুদের প্রতি হিমিলিয়েশন অর্থাৎ খারাপ আচরণ বোঝায় মিসট্রিটমেন্ট অর্থাৎ দূর দুর্ব্যবহার বোঝায় শারীরিকভাবে আক্রমণ করা বোঝায় ফিজিক্যাল অ্যাটাকস আর ইনসাম এক্সট্রিম কেসেস মানে আরও ভয়ানক কিছু ব্যাপার ক্ষেত্রে ঘটে যে সেক্সুয়াল অ্যাবিউস অর্থাৎ যৌন কিন্তু হয়নি ঘটে কাদের ক্ষেত্রে ঘটে যারা ইয়াং ফিমেল অর্নার্স অর্থাৎ ইয়াং মেয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে যৌন হরানিও ঘটে থাকে দ্য কজেস অফ বুলিং আর মেনি অর্থাৎ এই যে উত্তক্তকরণের কারণগুলো অনেক দ্য কালচারাল ফ্যাক্টর ইজ ওয়ান অফ দ্য মেনি কজেস অফ বুলিং অর্থাৎ এই যে সাংস্কৃতিক যে বিষয়টা সংস্কৃতির যে বিষয়টা এটি কিন্তু উত্তক্তকরণ ঘটার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম ইন্ডিভিজুয়ালস রেইস অ্যান্ড অ্যাথনিসিটি আর ইনক্লুডেড হিয়ার এবং এখানে ব্যক্তিগত যে ধর্ম এবং যে জাতিগত যে প্রথা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে চিলড্রেন হু বিলং টু রেসিয়াল মাইনরিটিস আর অপেন বলেট বাই চিলড্রেন বিলং টু রেসিয়াল ম্যাজরিটিস শিশুরা অর্থাৎ ছেলেমেয়েরা যারা সংখ্যালঘু অর্থাৎ রেশিয়াল মাইনরিটিস মানে কি যারা সংখ্যালঘু তারা প্রায় যারা সংখ্যাগুরু অর্থাৎ রেশিয়াল ম্যাজরিটি অর্থাৎ সংখ্যাগুর ছেলে মেয়েদের দ্বারা আসলে উত্তক্তকরণ হয় অর্থাৎ তাদেরকে উত্তক্ত করা হয় যদি অ্যাগেইন হাই এক্সপেকটেশন অফ প্যারেন্টস ক্যান বি টু স্ট্রেসফুল ফর সাম চিলড্রেন অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট দি চিলড্রেন সামটাইমস এক্সপ্রেস দেয়ার ফ্রাস্ট্রেশনস অ্যান্ড অ্যাঙ্গার বাই শাউটিং আর বুলিং ফিলো লার্নার্স আবার বাবা মার যে উচ্চাষা ছেলে নিয়ে যে অনেক বেশি উচ্চাষা সেটাও কিন্তু ছেলেমেয়েদের জন্য অনেক বেশি উদ্বেগে কারণ হতে পারে স্ট্রেসফুল হতে পারে এবং তার ফলে দি চিলড্রেন্স সামটাইমস এবং এই সমস্ত ছেলেমেয়েরা মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং তারা তাদের রাগটাকে প্রকাশ করে শাউটিং মানে চিৎকার করে অথবা তাদের যে সহপাঠী আছে তাদেরকে উত্তক্ত করে কিন্তু তারা তাদের হতাশা এবং রাগটাকে মাঝে মধ্যে প্রকাশ করে এই জন্য কিন্তু বলা হচ্ছে যে বাবা মায়ের যে হাই হাই এক্সপেক্টেশন সেটাই কিন্তু দায়ী থাকে অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের যারা বোলিং করে থাকে বা যারা অন্যান্য ছেলে মেয়েতে উত্তক্ত করে থাকে এর জন্য বাবা মায়ের হাই এক্সপেক্টেশন যেটা সেটাই দায়ী থাকে ফার্দার মোর অ্যানভি টুয়ার সামওয়ান অর সেন্স অফ ইনফিরিয়রিটি ক্যান লিড টু বোলিং এছাড়াও কারো প্রতি যদি শত্রুতা থাকে এবং একটা ঘৃণার মনোভাব থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে বোলিং দিকে ধাবিত করে অর্থাৎ উত্ত্যক্তকরণের দিকে ধাবিত করে দ্য রিপোর্ট শোজ দ্যাট চিলড্রেন ফ্রম ডিসফাংশনাল ফ্যামিলিস অফেন বুলি আদার চিলড্রেন প্রতিবেদনে দেখানো হয়েছে যে ডিসফাংশনাল ফ্যামিলিস অর্থাৎ বখে যাওয়া পরিবার অর্থাৎ বখাটে পরিবার থেকে যে সমস্ত ছেলেমেয়েরা লালিত পালিত হয় তারাই কিন্তু অন্যান্য শিশুদেরকে ছেলে মেয়েদেরকে উত্তক্ত করতে পারে বা প্রায় উত্তক্ত করে থাকে বিসাইডস ইন কেজেস ক্রাইভিং ফর অ্যাটেনশন অ্যান্ড দ্য ডিজায়ার টু বি পার্সিপড অ্যাজ ব্রেপ অ্যান্ড কনফিডেন্ট ওয়ান ইন্টেন্স টু বলে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যে একটা ব্রেপ মানে সাহসী এবং আত্মবিশ্বাসী হওয়ার যে একটা মনোভাব যে আকাঙ্ক্ষা এটাও কিন্তু কী করে অন্যদেরকে উত্তক্ত করতে বাধ্য করে ইন অ্যাডিশন এ ল্যাক অফ কমফেশন অ্যান্ড অ্যাম্পেথি টুয়ার্ডস আদার্স ক্যান রেজল্ট ইন বোলিং এছাড়াও সহানুভূতির অভাব সহানুভূতি এবং ভালোবাসার অভাব অন্যের প্রতি এটাও কিন্তু আস্তে আস্তে বোলিংয়ের দিকে ধাবিত করে অর্থাৎ কাউকে উত্তক্ত করতে আস্তে আস্তে ধাবিত করে ফেলে যদি কারো প্রতি ভালোবাসা এবং সহানুভূতির অভাব থাকে সাম স্টুডেন্টস হু টেন টু বুলি আদার্স হ্যাভ লো সেলফ স্টিম কিছু কিছু শিক্ষার্থী আছে ছাত্রছাত্রী আছে যারা অন্যদেরকে আসলে উত্তক্ত করে তাদের একটা নিম্নমানের আত্মমর্যাদা রয়েছে অর্থাৎ আত্মসম্মানবোধ আছে একদম নিচু মানে দে ট্রাই টু কম্পেনসেট ফর দিস ফিলিং বাই পিকিং অন আদার্স অ্যান্ড আ সেন্স অব অ্যাকমপ্লিশমেন্ট থ্রু বোলিং তারা আসলে চেষ্টা করে অন্যদেরকে বিরক্ত করার মাধ্যমে এবং বোলিং করার মাধ্যমে তাদের অনুভূতিটা প্রকাশ করার চেষ্টা করে এবং তাদের জীবনে যে ঘাটতি আছে তারা যে ভালোবাসা পায়নি বা আমার কাছ থেকে সেটা কিন্তু কম্পেনসেট অর্থাৎ সেটা পূরণ করার তারা চেষ্টা করে থাকে অন্যান্য ছেলে মেয়েদের বিরক্ত করে অন্যদেরকে বিরক্ত করে তারা কিন্তু তাদের এই যে ঘাটতিটা এটা পূরণ করার চেষ্টা করে দ্য ইফেক্টস অফ বুলিং অন আ চাইল্ড আর ভেরি ট্রমাটাইজিং একটা শিশুর উপরে এই যে উত্তপ্ত করণের যে ইফেক্টস যে ফলাফল সেটা অত্যন্ত বেশি আঘাতপূর্ণ হয় টমাটাইজিং মানে কি আঘাতপূর্ণ হয় ফার্স্ট অফ অল ফর দ্য ভিকটিমস অফ বুলিং বিং ব্লিট ক্যান ইনক্রিজ অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যান্ড লোনলিনেস অ্যান্ড লিড টু ইটিং ডিজর্ডার্স অ্যান্ড সাবস্ট্যান্স অ্যাবিউজ সর্বপ্রথমে যারা এই উত্তক্ত শিকার হয় তারা এই উত্ত্যক্ত শিকার হলে তাদের ভিতরে উদ্বিগ্নতা বেশি বৃদ্ধি পায় হতাশা বৃদ্ধি পায় একাকিত্ব বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে ইটিং ডিজঅর্ডার অর্থাৎ খাবারের মধ্যে খাদ্য গ্রহণের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় অ্যান্ড সাবস্টেন্স অ্যাভ অর্থাৎ সব কিছুতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিং বুলেট ক্যান অলসো অ্যাপেক্ট মেন্টাল হেলথ অ্যান্ড ইনক্রিজ সুইসাইড রেক তো এই যে উত্তক্তকরণ হয়ে অর্থাৎ নির্যাতিত হয়ে তাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের এখানে ক্ষতি হতে পারে এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু আত্মহনে নেয় অর্থাৎ আত্মহত্যার পথ খুঁজে নিতে পারে অর্থাৎ তাদের ভিতরে আত্মহত্যা করার ঝুঁকিটা বৃদ্ধি পেতে পারে ইট ক্যান অলসো রেজাল্ট ইন ডিক্রিসড অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস এটা কিন্তু তাদের যে অ্যাকাডেমিক যে অর্জন অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে অ্যাকাডেমিক যে পারফরমেন্স সেটা কিন্তু কমে যেতে পারে নর্মাল ডেভেলপমেন্ট অব দ্য ভিকটিমস উড হ্যাম্পার অ্যান্ড মাইট লিট গ্রোয়িং আপ উইথ লো সেলফ স্টিম অর্থাৎ এই যে যারা ভিকটিম যারা এই যে শিকার হচ্ছে বোলিংয়ে এটার যে উন্নয়নটা এটা কিন্তু আরও ব্যাহত হয় এবং তাদের বৃদ্ধিতে আসলে ব্যাহত হতে পারে এবং তাদের মধ্যে একটা লো স্টিম লো স্টিম মানে একটা নিম্ন মানে আত্মমর্যাদাবোধ সৃষ্টি হতে পারে মোস্ট ইম্পর্টেন্টলি বুলেট ভিকটিমস মে গ্রো আপ টু বি অ্যাবিউসিভ ইন্ডিভিজুয়ালস পুটিং দ্যামসেলস অ্যান্ড আদার্স অ্যাট রিস্ক আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে বলা যেতে পারে যে যারা এই বুলিংয়ের শিকার হয় এরা কিন্তু একটা অ্যাগ্রেসিভ একটা অ্যাবসিভ ব্যক্তিতে মধ্যে গড়ে ওঠে এবং নিজেদেরকে একটা ঝুঁকিপূর্ণ ব্যক্তিতে মধ্যে গড়ে তোলে এবং অন্যদেরকে কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দেয় দিস বোলিং প্রবলেম নিডস টু বি অ্যাড্রেসড কেয়ারফুলি ইন স্কুলস অর ইট উড বি চ্যালেঞ্জিং টু অ্যানশিওর এ লার্নার ফ্রেন্ডলি এজুকেশনাল এনভারনমেন্ট উত্তক্তকরণে এই যে সমস্যা এটা কিন্তু স্কুলে খুবই সতর্কতার সাথে এটা সমাধান করা প্রয়োজন অথবা অথবা একটা শিক্ষার্থী বান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এ কোলাবোরেটিভ অ্যান্ড পার্টিসিপেটরি অ্যাপ্রোচ টু অ্যাড্রেসিং দিস প্রবলেম ইজ অ্যাসেনশিয়াল একটা সহযোগিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন অনলি এ কম্বাইন্ড ইফোর্ট ফ্রম দ্য টিচার্স প্যারেন্টস অ্যান্ড পলিসি মেকারস উড ওয়ার্ক টু অ্যাডিকেট দিস সোশ্যাল প্রবলেম কেবলমাত্র একটা সমন্বিত প্রচেষ্টা কার পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে বাবা মায়ের পক্ষ থেকে নির্ধারক এদের পক্ষ থেকে একটা সমন্বিত চেষ্টায় এই সামাজিক বেধি দূরীকরণে কাজ করবে এভরি কজ অফ বুলিং নিডস টু বি আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাড্রেসড অর্থাৎ বুলিংয়ের প্রত্যেকটা কারণ উত্তক্তকরণে প্রত্যেকটা কারণ চিহ্নিত করা প্রয়োজন এবং এটা সমাধান করা প্রয়োজন দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন উড এনশিওর আ জিরো টলারেন্স পলিসি ফর এনি ইনস্টান্স অফ বোলিং স্কুল কর্তৃপক্ষ স্কুল প্রশাসন যে কোনো প্রকার বোলিংয়ের জন্য যে কোনো প্রকার উত্তক্তকরণের জন্য জিরো টলারেন অর্থাৎ একদম কোনো প্রকার সহানুভূতি যে মানে এই ধরনের যারা বোলিং করবে তারা কোনো প্রকার সহানুভূতি তাদের প্রতি দেখান দেখাতে পারবে না প্যারেন্টস অন দ্য আদার হ্যান্ড শ্যুড বি কেয়ারফুল নট টু এনগেজ ইন এনি বিহ্যাভিয় দ্যাট ক্যান রেজলভ ইন বোলিং অন্যদিকে বাবা মা এদেরকেও সতর্ক হওয়া উচিত তাদের এমন কোনো আচরণ করা উচিত নয় ছেলেমেয়েদের প্রতি যে ভবিষ্যতে ছেলেমেয়েরা বোলিং করতে বাধ্য হয় অর্থাৎ অন্যান্য ছেলে উত্তক্ত করতে বাধ্য হয় এভরি পসিবল মিটিগেটিং মেজার শুড বি টেকেন টু স্টপ বোলিং অ্যান্ড মেক স্কুল সেফ ফর চিলড্রেন প্রত্যেকটা প্রত্যেকটা সম্ভাব্য পদক্ষেপ মিটিগেট মানে কি যেটা প্রশমিত করবে অর্থাৎ বোলিং যে সমস্যাটাকে প্রশমিত করবে এরকম পদক্ষেপ গ্রহণ করা উচিত বোলিংটাকে বন্ধ করার জন্য এবং ছেলে মেয়েদের জন্য স্কুলটাকে আরও নিরাপদ করে তোলার জন্য নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই টেক্সটটি ভালো করে বুঝতে পেরেছ বুঝতে না পারলে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমরা পরবর্তী ভিডিওতে এই টেক্সটের আলোকে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স এবং টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন তিনটি অ্যাক্টিভিটি আলোচনা করবো সেজন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত টেক্সট ভালো করে বুঝতে হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে